রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত বিভেদ দ্বন্দ্ব থাকার পরও বাঙালি সংস্কৃতি রক্ষায় একমত সবাই। উগ্রপন্থীরা বাঙালি সংস্কৃতির ওপর আঘাত হানলেও অন্যায় অসত্য অসুন্দরের বিরুদ্ধে অবস্থান প্রধান রাজনৈতিক দলগুলোর। চ্যানেল আয়ের কাছে এমন অনুভূতি প্রকাশ করেছেন সবকটি প্রধান দলের নেতারা। দেবাশিষ রায় রিপোর্ট। হাজার বছরের ঐতিহ্যে বাঙালি সংস্কৃতি, আর সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ বাঙালির বর্ষবরণ, পয়লা বৈশাখ উদযাপন। গ্রাম থেকে শহরে প্রাণের এই উৎসবে সামিল হয় সব বয়সের মানুষ। অলি থেকে রাজপথ সবখানেই যেন বৈশাখী মেলা। দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে যখন সহিংসতায় একমাত্র চিত্র হয়ে দাঁড়িয়েছিল এবং কেউ কারো মত শুনতে পর্যন্ত রাজি নন, তখন বর্ষবরণ অন্তত একটি বিষয় হলেও এক অপূর্ব সুযোগ এনে দিয়েছে, তা হলো সহমত, অভিন্ন অনুভূতি। চ্যানেল আই সুরের ধারার বর্ষবরণকে ঘিরে তাদের সাক্ষাৎকারে এই চিত্রই ফুটে উঠেছে রাজনীতিবিদদের মুখে। বাংলাদেশে যেসব টেলিভিশনে আমরা নববর্ষের অনুষ্ঠান দেখি, বলতেই হবে চ্যানেল আই স্থান বেশ অনেক উপরে তাদের মধ্যে। এবং একটা বড় অনুষ্ঠান, ভালো অনুষ্ঠান হয়, অত্যন্ত সাজানো গোছানো হয়, আর আমাদের সংস্কৃতির প্রতিফলনটা সে নববর্ষে দিনে দাঁড়িয়ে ভবিষ্যতের পথনকশার স্বপ্ন দেখি। এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য কৃষ্টি শুধু যে বাংলাদেশে লোকজন জানবে তা না, বহির্বিশ্ব আমাদের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পারবে। দেশে বিদেশে বাংলা ভাষাভাষীদের মধ্যে নতুন সেতু বন্ধন রচনা হবে, হয়েছে ইতিমধ্যে, এবং এর কলেবর উত্তরোত্তর বৃদ্ধি পাক। বাংলাদেশ তার ঐতিহ্য আর সংস্কৃতি চর্চার মাধ্যমে গোটা বিশ্বের কাছে আলাদা মর্যাদায়। চ্যানেল আই সুরের ধারা বর্ষবরণের অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতি ধারণে প্রধান দুই রাজনৈতিক দলই সেই ঐতিহ্য রক্ষায় জানান দিয়েছে অভিন্ন অবস্থান। চিরায়ত বাঙালির সবচেয়ে সর্বজনীন উৎসব হলো পয়লা বৈশাখের নববর্ষের উৎসব। এই পয়লা বৈশাখের নববর্ষের দিনে চ্যানেল আইয়ের এই সুন্দর অনুষ্ঠানে আমরা অবশ্যই আসবো। এবারও বর্ষবরণ অনুষ্ঠানের সময় সহস্র শিল্পী অংশগ্রহণে অত্যন্ত সুন্দরভাবে এই অনুষ্ঠানটি পরিচালিত হবে। প্রধান দুই দলের দুই শীর্ষ নেত্রীও নববর্ষকে স্বাগত জানিয়েছেন প্রায় অভিন্ন অনুভূতি থেকে। বাণীতে বাঙালি সংস্কৃতির প্রতি তাদের প্রাণভরা ভালোবাসারই প্রকাশ পেয়েছে বারবার। মুক্তিযুদ্ধের সময় বারবার আঘাত এসেছে বাঙালি সংস্কৃতির উপর। স্বাধীন বাংলাদেশও বিভিন্ন সময়ে উগ্রপন্থীরা সংস্কৃতির উপর আঘাত হানার চেষ্টা করেছে। সম্প্রতি হেফাজতে ইসলাম সহ উগ্রপন্থীরা যখন বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখন অন্তত ওই প্রাণের ইস্যুতে প্রধান দুই রাজনৈতিক দল এবং অন্য দলের শীর্ষ নেতারা এক কাতারে। দেবাশিষ রায়, চ্যানেল আই, ঢাকা।